হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি খাওয়ার মেলাতে। আজকে আমি এইখানে বেগুন নিয়েছি, বড় সাইজের বেগুনের আজকে ভর্তা তৈরি করব। বেগুনগুলো আমি ভালো করে জ্বালাইয়ে নিয়েছিলাম, তারপরে সেইটাকে আমি ঠান্ডা হওয়ার পরে ভালো করে ছুলে নিয়েছি। এইখানে আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিলাম, এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে, কতখানি আদ্রক নিলাম, আর কতখানি আমি লসুন নিয়েছি কুচি করে, এখানে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে কুটি করে নিয়েছি, এখানে আমি টমেটো নিলাম তিনটা ভালো করে কুচি করে নিয়েছি। আমি কড়ার মাঝখানে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি জিরা ঢেলেছি, অল্প হিং ঢেলে দিয়েছি। এখন সাথেই আমি পেঁয়াজটাকে কেটেছিলাম, সেই অনিয়নগুলা সব কয়টা ঢেলে দিয়েছি। তার সাথে আমি কাঁচা লঙ্কা কুচি করেছিলাম, সেগুলোকে আমি ঢেলে দিলাম একসাথেই। জিঞ্জার নিয়েছিলাম, সেটাকে ঢেলে দিয়েছি। গার্লিক নিয়েছিলাম, সবগুলা সমান আমি ভালোভাবে ঢেলে দিয়েছি। এখন গ্যাসটাকে বাড়িয়েছি, খুব ভালো করে ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে টেড়ে নিব। আমাদের অনিয়নটা অনেকটা হয়ে গেছে, এখন আমি টমেটোটা কুচি করেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি। আর সাথেই আমরা এক চামচ ভরে নুন দিলাম, তার সাথেই আমরা এক চামচ হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, আরও এক চামচ শুকনো লঙ্কার পাউডার দিলাম, এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন আমি আবার ভালো করে এটাকে নেড়ে দিব, আমাদের টমেটোটা ভালো করে গলে যাবে, তারপরে আমি বেগুনটাকে অ্যাড করে দিব আর একটু নেড়ে টেড়ে। এখন আমি বেগুনটা ছোট করে নিয়েছিলাম ভালোভাবে, সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে টেড়ে দিব। এই বেগুনের ভর্তার সাথে গরম গরম পরোটা দিয়ে ভীষণই টেস্টি হয়, এইভাবে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন, দেখবেন কত টেস্টি লাগে পরোটার সাথে। এখন একটু দেরি আমি হতে দিচ্ছি। আমাদের বেগুন ভর্তাটা দেখো একদম রেডি হয়ে গেছে। এইভাবে বেগুন ভর্তা ঘরে অবশ্যই একবার বানাবেন, একদম রেডি। এখন আমি উপরে অল্প করে ধনিয়া পাতাটা কেটেছিলাম সেটাকে ঢেলে দিয়েছি, এখন একটু নেড়ে দিব। নেড়ে দিলাম, এখন আমি গ্যাসটাকে অফ করে গার্নিশ করতে যাচ্ছি। আমি প্লেটের মাঝখানে দেখেন কি সুন্দরভাবে ঢেলেছি, আর এখন উপর দিয়ে আর একটু করাইডনের পাতাটা ঢেলে দিয়েছি। এখন গরম গরম রুটির সাথে পরোটার সাথে কিছুর সাথেও খাওয়া যাবে। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, আপনাদের কাছে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, নমস্কার।